শেখ, আমরা অমুসলিমদের অধিকার নিয়ে বাংলাদেশ সহ পুরো বিশ্বে প্রত্যেকটি রাষ্ট্রে কিন্তু অমুসলিমদের অধিকারের ব্যাপারে খুবই সচেতন এবং এই ব্যাপারটাকে খুব সিরিয়াসভাবে নেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশ, এখানে মুসলিম রয়েছে, হিন্দু রয়েছে, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে, সেই হিসেবে অমুসলিমদের যে অধিকার ইসলাম দিয়েছে, আমার মনে হয় ইসলাম তাদেরকে সবথেকে বেশি সম্মান দিয়েছে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি, একজন অমুসলিমদের তাদের উপাসনার ক্ষেত্রে, তারা তাদের ধর্মীয় যে কাজগুলো আছে এগুলো সম্পাদনের ক্ষেত্রে ইসলাম কী কী অধিকার দিয়েছে? জাযাকাল্লাহ, আপনাকে এবং দেশ টিভিকে অন্তরন্তস্থল থেকে ধন্যবাদ জানাই, জ্ঞাপন করছি। কারণ এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথচ এই বিষয়টি নিয়ে আমাদের ইসলামিক অনুষ্ঠানগুলোতে তেমন আলোচনা হয় না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসাম্প্রদায়িক বানিয়েছেন, এবং এই অসাম্প্রদায়িক চেতনাকে বাস্তবায়ন করার জন্য সমস্ত নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে শুরু করে সবাই কিন্তু বলেছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নাস শব্দ ব্যবহার করেছেন যে মানুষ, কারণ তোমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে তুমি আসলে একজন মানুষ। তাই সবসময় নবীরা মানুষকে, ইনসানকে মানুষ হিসাবে সম্বোধন করেছেন যে তুমি যদি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানো তাহলে তুমি সফল কাম হবে। এবং এই ক্ষেত্রে কোনো বাড়াবাড়িকে ইসলাম প্রশ্রয় দেয় না। আমরা দেখেছি যে সূরাতুল আম্বিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাস বাযাহুম বিবাযিল লাহুদ্দিমা সাওয়ামি'উ ওয়া বিয়্উ ওয়া সলাওয়াতু ওয়া মাসাজিদু ইয়ুযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জিহাদ করার বা কিতাল করার, সশস্ত্র যুদ্ধ করার অনুমতি দান করে ওই জাতির বিরুদ্ধে যাদের থেকে তোমরা নির্যাতিত হয়েছো। উযুনানাল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তোমরা নির্যাতিত হলে তখন তোমরা কি করবে? তোমরা এই একটি রাষ্ট্রের মাধ্যমে, যদি তোমাদের একটা রাষ্ট্র থাকে এবং অমুসলিমদের মাধ্যমে যদি তোমরা অন্য রাষ্ট্রের থেকে নির্যাতিত হও, তাহলে তোমরা সেখানে রাষ্ট্রের আমিরের নেতৃত্বে তোমরা কি করতে পারো, এই জুলুমকে প্রতিহত করতে পারো। কিন্তু মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের যে উপাসনালয়গুলো রয়েছে সেগুলোও মুসলিম রাষ্ট্র এবং মুসলমানদের অধিকার, মুসলমানদের এটি হক এবং মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এগুলাকে হেফাজত করা, হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মর্মার্থে এটাই বুঝাচ্ছেন যে দেখো, এগুলি যাই হোক এরা যদিও শরিক করে কিন্তু এরপরে ইয়ুযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, এই মসজিদ বলি, প্যাগোডা বলি, গির্জা বলি, এখানে কিন্তু সবাই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যকে শিরিক করছে, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা উচ্চারিত হচ্ছে এখানে। কিন্তু মুসলমানদের শ্রেষ্ঠত্ব হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে আমরা কি করছি, মেনে নিয়েছি, এবং এই মেসেজকেই আমরা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই এক অসাম্প্রদায়িক চেতনায়। এই কারণে আমরা দেখি যে কোনো মুসলমানের অধিকার নেই অন্য কোনো মুসলিম ভাইকে কিন্তু জোর করে মুসলমান বানানো। আমরা জানি যে সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। তো সুতরাং আমরা একজন মুসলমান হিসাবে আমি যখন প্রথমে আমি যদি চিন্তা করি যে একজন মুসলমান, ইসলাম শব্দটা কোত্থেকে এসছে, ইসলাম শব্দটার মূল ধাতু কিন্তু হচ্ছে সিলমুন ধাতু থেকে।